গরিবের বউ যেন সবার ভাবি হয় না, আমার অবস্থা হয়েছে এই, এও বলে আমি ওনার, উনিও বলে আমি ওনার, দুজন দুজনকে দিয়ে দিতে চায়। কি একটা প্রতিষ্ঠানে আমি পড়েছি আমি জানি না। আমি সত্য কথা বলতে পছন্দ করি, সব সত্য হয়তো এখানে বলতে পারবো না। সেই স্বাধীনতার অপর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আজকে বাংলার মাটিতে তার পবিত্র পা রেখে তার মায়ের কাছে তার সন্তান ফিরে এসেছিলেন, এবং সেই কারণে আমার মনে হয় এই দিনটি আজকে আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তাই প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবার, একাত্তরের সনে যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, যারা গণতন্ত্রের লড়াইয়ে জীবন দিয়েছেন, এবং ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে এই পর্যন্ত গণতন্ত্র, মানুষের অধিকার আদায়ে যারা সংগ্রাম করেছেন, এবং যারা চলে গেছেন এবং যারা আছেন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তোমাদের জন্যই আজকে আমরা স্বাধীন হয়েছি, আমরা একটি স্বাধীন বাংলাদেশে আছি। আমি প্রথমেই বলতে চাই যে আমি একটা মানে মাঝে মাঝে একটু বিস্মিত হই, একটু অবাক হই যে আমি কেন সাবজেক্ট ম্যাটার হব। আমার সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন যে আমি কেন সাবজেক্ট হই সবসময়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনস একটা ছোট্ট সিটি কর্পোরেশন, মাত্র 5,16,000 না 19,000 একটা ভোট। আমার পাশে যারা নেতৃবৃন্দ আছেন তারা জানেন, সব এখানে সব নেতৃবৃন্দ আছেন যারা পদপদবীতে নেতা অনেক বড়, কিন্তু তার চেয়ে বড় পরিচয় হলো এরা তৃণমূলের নেতা, রাস্তার থেকে উঠে আসা নেতা, এবং 75-এর 15-এর আগস্টের পরে আসা নেতা যারা বঙ্গবন্ধুহীন এবং শেখ হাসিনাহীন বাংলাদেশে তারা রাজনীতি করেছেন। যাই হোক, আমি যেই কথাটি বলছিলাম যে আমার প্রেস কনফারেন্স করার কথা না, কারণ 5,16,000 লোকের একটা ভোট, আমার নির্বাচনী এলাকার মধ্যে এটার একটা অংশ পড়ে 10টা ওয়ার্ড পরে, কিন্তু আমার পাশেও আরেকটা এলাকা আছে ফতুল্লা। আমার ফতুল্লার 3টা ইউনিয়নে ভোট হচ্ছে 6 লাখের উপরে, আর 5টা ইউনিয়নে ভোট হচ্ছে প্রায় 7 লাখের কাছাকাছি। এখানেও কিন্তু নির্বাচন হলো কয়েকদিন আগে, ইভিএমেই নির্বাচন হলো। এই নির্বাচন কেউ টেরও পেলো না, আমিও গেলাম না, কথাও বললাম না, নির্বাচনও হয়ে গেল। কিন্তু এই নির্বাচনটা আসতেই জানি কেন একটা মানে সমস্যা হয়ে যাচ্ছে, গরিবের বউ যেন সবার ভাবি হয় না, আমার অবস্থা হয়েছে এই, এও বলে আমি ওনার, উনিও বলে আমি ওনার, দুজন দুজনকে দিয়ে দিতে চায়। কি একটা প্রতিষ্ঠানে আমি পড়েছি আমি জানি না। বাট থিং ইজ দ্যাট আমি সত্য কথা বলতে পছন্দ করি, সব সত্য হয়তো এখানে বলতে পারবো না, এই জন্য আমার বিবেকের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে না। আমি একটা জিনিস বিশ্বাস করি যে ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ, সত্যই সুন্দর, সুন্দরই সত্য, এটা আমি বিশ্বাস করি মনে এবং প্রাণে। আমি সেই পরিবারে জন্ম নিয়েছি যেই পরিবার সত্য কথা বলে এসছে সবসময়।